সারা সিনেমা জুড়ে কিন্তু বুম্মদা একটা হাতেই কামাল করে ফেলেছেন। হাই ফ্রেন্ডস, সো আমি রাজ, আপনাদেরকে ফিল্মিরাজ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। সো আজকে যে সিনেমাটাকে নিয়ে রিভিউ করবো ওটা বাংলা পুরনো সিনেমা, যার নাম পরিবার, যেটা 2004 সালে মুক্তি পেয়েছিল, যে সিনেমার ডিরেক্টর অনুপ সেনগুপ্ত। অনুপ সেনগুপ্ত কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে করতেন, ওটা হচ্ছে বুম্বদা এবং অনামিকা শার সঙ্গে খুব ভালো একটা কম্বিনেশান, মা এবং ছেলের মধ্যে যে ভাবটা কিন্তু ডিরেক্টর অনুপ সেনগুপ্ত খুব দুর্দান্তভাবে তুলে ধরেছেন। দাদার আদেশ সিনেমাতে কিন্তু মা নেই বুম্বাদার, তবুও মার প্রতি যে টানটা কিন্তু ডিরেক্টর অনুপ সেনগুপ্ত খুব ভালোভাবে কিন্তু ধরতে পারেন। ওকে, সো এই সিনেমাটাও কিন্তু মার একটা নিয়ে সিনেমা, মার জন্যই কিন্তু বুম্বাদার কোথাও একটা গিয়ে দাঁড়ালে মনে হয় যে মার জন্যই কিন্তু ওর হাতটা একটা হাত নেই এই সিনেমাতে। সো পরিবার সিনেমাটা নিয়ে যখন আমি কথা বলছি তখন একটা কথা বলাই বাহুল্য যে এই সিনেমাতে স্টার কাস্ট বুম্বাদা রচনা আছে, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু কোথাও একটা দাঁড়ালে মনে হয় এই সিনেমাটা কিন্তু রচনার জন্য নয়। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে জানেন কি জানি না, ওই সময় কিন্তু ডিরেক্টররা ভাবছিলেন যে বুম্বদা এবং রচনা অনেক সিনেমা হয়ে যাচ্ছে, 2002 থেকে 2003-04, সবুজ সাথী, সকাল সন্ধ্যা, বাজি, গ্যাঁড়া কল, অন্ধপ্রেম, মানে কি বলবো, ওই সময় বুম্বদা এবং রচনার অনেক সিনেমা হয়ে যেত। তো প্রডিউসার এবং ডিরেক্টর এই সিনেমাতে কিন্তু প্রডিউসার যাই ডিরেক্টর সেই, প্রডিউসার হচ্ছে আমাদের অনুপ সেনগুপ্ত এবং আরও একজন ছিলেন যার নাম অপূর্ব সাহা, এবং ডিরেক্টর কিন্তু অনুপ সেনগুপ্ত। সো ওরা ভাবছিলেন যে যখন একটা না হিরো এবং হিরোইনের সঙ্গে যখন অনেকগুলো সিনেমা হয়ে যাচ্ছে দর্শক ঠিক মতো নেবে কি না। ওকে, সো সবাই ভাবছিল তখন যে প্রসেনজিৎ এবং রচনা তো অনেক সিনেমা হয়ে যাচ্ছে, একসঙ্গে এতগুলো সিনেমা দর্শক কি নেবে। তখন কিন্তু ডিরেক্টর ভেবেছিলেন না হ্যাঁ দর্শক নেবে, কেননা রচনা কিন্তু ঠিক সময়ে আসতো, ঠিক সময়ে কাজটা করতো এবং ডেট কিন্তু ওর মানে ফেল হতো না, এই জন্য কিন্তু ডিরেক্টর তাকে রচনাকে মানে খুব ভালোবাসতেন। ওকে, সো এটা কিন্তু আমি জানতে পেরেছি বুম্বাদার যে অটোবায়োগ্রাফি, বুম্বা সল রেডি, ওই মুভির মানে ওই বইটা পড়ে। ওকে, সো এই পরিবার সিনেমাটা যদি গল্প আমি হালকা করে পড়ে দিই, এখানে অনামিকা শাহ এবং দুলাল লাহারি তিনটা সন্তান, দুটো ছেলে একটা এবং একটা মেয়ে। সো বড়ো ছেলে যে বুম্বাদা, তার মানে সে কিন্তু তার মাকে বাঁচানোর জন্য তার একটা হাত ছোটোবেলা থেকে কিন্তু কেটে যায়, একটা হাত বাদ থেকে যায়। সো এরপরে যখনই আমরা দেখতে পাই বুম্বাদা বড় হয়েছে, তখন একটা বড় লোকের মেয়ে রচনার সঙ্গে উনি ভালোবেসেছেন, রচনার মা কিন্তু চাইছে যে বুম্বাদা এবং রচনা যেরকম ভালোবাসাটা না হয়, কিন্তু রচনার বাবা রঞ্জিত মল্লিক উনি কিন্তু চাইছেন যেরকম ভালোবাসাটা হোক। এবং এটার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক ফ্যামিলি ড্রামা আমরা দেখতে পেয়েছি। যখন একটা সিন বলি, ওই বুম্বাদা যে ছোটো ভাই যখন বিয়ে করবে লকেটকে, তখন ওই যে বৌদির মানে ওই যে লকেট যেতে দাদাকে ভালোবাসবে বুম্বাদাকে, তার জন্য যে শাড়ি নিয়ে আসবে, এই যে সিনগুলো না ভাই পুরো মার্কেটে মার্কেটে লেগেছে, আমাকে তো ভাই ভালো লাগেনি এই সিনগুলো। আদারওয়াইজ সিনেমার যে মার প্রতি বললাম, মা এবং বুম্বাদার যে ভালোবাসাটা ওটা খুব ভালো লেগেছে। গান অশোক ভদ্রের, মিউজিক ডিরেক্টর অনুপ সেনগুপ্ত, এর যে ভালো আর কম্বিনেশান কী চাই, দরকার কী চাই বস। অশোক ভদ্রের গানগুলো খুব দুর্দান্ত, এবং এই সিনেমার গানগুলো ভাই মাল খেয়ে যদি না হয় সামাল, বুক ফাটে তবু কেন, মুখ ফাটে না, ও লাজবাব গান, লাজবাব গান। এখানে একটা কোম্পানিকে দেখানো হয়েছে, প্লাস একটা ফ্যামিলি ড্রামাকে দেখানো হয়েছে, প্লাস বুম্বাদার রচনের একটা ভালোবাসাকেও দেখানো হয়েছে, প্লাস অনেক কিছু দেখানো হয়েছে সিনেমাতে। ওকে, এবং এখানে আরেকটা ছোটো ক্যারেক্টার আছে যার নাম না বললে নয়, সেটা হচ্ছে আমাদের সবার প্রত্যেকের প্রিয় অভিনেতা যার নাম প্রেম কুমার। প্রেম কুমার মানে কি বলবো, খুব কম সিনেমাতেই আছে, ছিল কিন্তু কুলিতে মিঠুনের ভাই হয়েছিল, আস্তে আস্তে হারিয়ে যায়, এখন দেখছিলাম উনি নাকি যাত্রা করছেন, সো হোয়াট এভার। সো এই পরিবার সিনেমাটার ডিরেকশনটা খুব ভালো বলবো না, বিকজ অনুপ সেনগুপ্তর ওই সময় যে সিনেমাগুলো করতো মানে বুম্বাদার সঙ্গে তা কিন্তু তারা ভালো নয়। ওকে, স্টোরিটার ক্ষেত্রে খুব ভালো, কিন্তু ডিরেকশনটা কিন্তু কোথাও একটা দেখলে মনে হবে যে নোটবোর্ডে নোটবোর্ডে ছিল। সব ডিরেকশন নোটবোর্ডে থাকা সত্ত্বেও কিন্তু বুম্বাদা একটা হাতে এই সিনেমাতে কামাল করে ফেলেছে। দেখুন, একটা সিনেমা হয় যে একটা সিনেমাতে শুধুমাত্র একটা হিরোই টেনে নিয়ে যায়, এবং অনেকগুলো সিনেমা হয় যে হিরো ছাড়াও কিন্তু আদারওয়াইজ যারা যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস আছেন তারা টেনে নিয়ে যায়। এই সিনেমাতে শুধুমাত্র বুম্বাদাকে ক্রেডিট দিলে চলবে না, বুম্বাদা ছাড়াও কিন্তু যে বুম্বাদার বড় ছোট যে ভাই হয়েছিল তাকে, এবং শুভাশিস এবং পিয়া সেনগুপ্ত এবং প্রেম কুমার হবে না প্রেমজিৎ হবে সরি, এইরকম লকেট এরকমও কিন্তু রচনা ব্যানার্জি, লাবণী সরকার, সরি তোমার রঞ্জিত মল্লিক, ওকে অনুরাধা রায়, এদের কিন্তু খুব ভালো একটা কাস্টিং ছিল এই সিনেমাতে, এবং এদের কিন্তু অভিনয়টা কৃতিত্বটা কিন্তু দুর্দান্ত লেভেলের লেগেছে। আর একটা কথা আমার এখনও মনে হয় দেখলে সিনেমাটা, যে পিয়া সেনগুপ্তকে আমরা দেখতে পাই সিনেমাতে, আমি জানি না কেন এখানে পিয়া সেনগুপ্তকে দাঁড় করানো হয় অনুপ সেনগুপ্তের সিনেমাতে। ওকে, সেগুলো বাদ দিন। সো আমরা দেখছি যে পিয়া সেনগুপ্ত মনে মনে বুম্বাদাকে ভালোবেসে ফেলেছে, তাই তো ভালোবেসে ফেলেছে। তো লাস্টে দেখবেন যখন ফাইটিং হবে পুরো লাস্টে, তখন দেখবেন পিয়া সেনগুপ্ত হেসে হেসেই কিন্তু প্রসেনজিৎকে বিদায় দিয়ে দিচ্ছে, মানে প্রসেনজিৎ এবং রচনার দুজনের ভালোবাসা মিটে যাচ্ছে, পিয়া সেনগুপ্ত হাসছে, মানে তার কোনো টেনশন নেই,
সেটা তাকে ভালোবেসেছিল একদিনের জন্য, সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতেই পারছি না, জানতেই পারছি না, একটা গান হয়েছে তাদের মধ্যে। তো এটা কী করে হয়, আপনি তাকে ভালোবাসছেন, দর্শকরা আমি জানছি, তা লাস্টে আপনি কীরকমভাবে হেসেছে তাকে এই বিদায় দিয়ে দিচ্ছেন, এটা আমাকে ভালো লাগেনি। আরেকটা জিনিস ভালো লাগেনি যেটা আমার না, আমি এখনও মনে আছে যে ফ্রেন্ডস, আমি যখন দেখছিলাম সিনেমাটা পুরনো ছোটোবেলায়, তখন যখন বোম্বাতা অভিনয় করছে একটা হাত নেই, যখন গান হচ্ছে যে কোনো গান, ধরো মুখ ফাটে তবু কোনো মুখ ফাটানো যে গানটা, তখন তার একটা হাত চলে আসছে। অনেকেই গ্রামে গঞ্জের লোকেরা বলছে যে হা তার হাত ছিল না, গানে হাত চলে এলো কীরকমভাবে, মজা করার কথা, বাট কথাটা কিন্তু ভাবার কথা আছে। ওকে, সো এই ছিল কথা পরিবার সিনেমাটা রিভিউ। সো এখনও যারা পরিবার সিনেমাটা দেখেনি তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করে দেখে আসুন, এবং যদি পরিবার সিনেমাটা ফুল চান তো আমার সঙ্গে কানেক্ট করতে পারেন, আমি যেতে পারি হয়তো। ওকে, সো এই ছিল কথা, আমার এই খাটনিটা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। ওকে, টেক কেয়ার, বাই।